আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি খুবই মজাদার এবং রুচিকর একটি খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর এই রেসিপিটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে শিং মাছ দিয়ে রান্না করা আশা করছি আপনাদেরও ভালো লাগবে যখন খাবারে অবসাদ চলে আসে কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু এই টক টমেটোটা খেতে খুবই ভালো লাগে আর এই কাঁচা টমেটো কিন্তু শীতকালীন একটা টমেটো অন্য সবাই কিন্তু মাথা কুটে ফেললো এই টমেটোটা পাওয়া যায় না তো সবাই কাছে আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর আর কথা না বলিয়ে চলুন আমি এটি কী করে করেছি দেখে নিই চুলো একটি প্যান বসে দিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ সরি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি দেবো এখন একটা পেঁয়াজ কুচি করে কাটা আশটাকে কিন্তু আমি বের মিডিয়ামে রেখেছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব ঝাঁসটা যেন চলে যায় দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমার এক চামচের থেকে একটু প্রতিটা আজকে যে বক্সটা থাকে বরফে যে বক্সটা থাকে ফ্রিজের ভিতরে এটা এক চামচের থেকে একটু বেশি আদা রসুন ধরে সেটা দিয়ে দিলাম আদা রসুনটাকে একটু ভেজে নিব গন্ধটা যাওয়ার জন্য আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো আমি এক চামচ থেকে একটু কম করে হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এক চা চামচ পুরো দিয়ে এক চা চামচ থেকে একটু করে কম দিয়েছি কোন এক চামচ বলতে পারেন আমি মরিচটাকে হলুদ মরিচটাকে একটু কষে নেবো যেন হলুদ মরিচের গন্ধটা না থাকে আমার কষান শেষ এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো দেওয়ার সময় এখানে তিনশো গ্রামের মতন টমেটো আছে আমি একটু চিকুন চিকুন করে কেটে নিয়েছি আপনারা জানেন টমেটো একেবারে সিদ্ধ হয়ে অল্প হয়ে যায় এই জন্য আমি একটু বেশি নিয়েছি দিয়ে দেবো লবণ লবণটা স্বাদ মতন যা যার রুচি মতন দেবেন এখন টমেটোকে ভালোভাবে মরিচ হলুদের সাথে একটু মিক্স করে নেব গ্যাস খুবই ভালোভাবে মেশাতে হবে কোনো বাকি যেন না থাকে টমেটোটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব কারণ ঢেকে না দিলে টমেটোটা কিন্তু মেডিসিনযুক্ত থাকে খুব শক্ত থাকে আমি ঢেকে দিয়ে রান্না করব দিয়ে দিলাম একটু পানি আমি হাফ কাপের মতো পানি দিলাম কারণ টমেটো থেকে কিন্তু অনেক পানি ওঠে বিচি সহ যেহেতু দিয়েছি বিচির ভিতরে জানেন আপনারা রস থাকে সে রসে কিন্তু অনেক পানি ওঠে এই আমি হাফ কাপ পানি দিলাম এখন ডেকে দেব শীত দেওয়ার জন্য মোটামুটি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখুন ডেকে দিয়েছে তারপরও কিন্তু সবগুলোই আস্ত রয়েছে কোনোটা কিন্তু একেবারে গলে যায়নি কিন্তু যখন আমি এটাকে আরেকটু রান্না করবো তখন কিন্তু এটা গলে যাবে এখন দিয়ে দেবো শিং মাছগুলা আর বেহস অনেকে মাছগুলো আগে কষিয়ে নেন এটা আগে কষিয়ে নিতে পারেন যখন হলুদ হলুদমরিচটা কষিয়েছি তখন ওই সময় আপনারা এটা কষিয়ে নিতে পারেন কিন্তু আমি আরেকটা পাত্র নষ্ট করলাম না আমি একসাথে এখানেই কষিয়ে নিচ্ছি সবজির সাথেও আপনারা কষিয়ে নিতে পারেন পানি দেওয়ার আগে দিয়ে দেবো কাঁচামরিচ মাছটা একটু কষিয়ে আসলে আমি মেন যে পানিটা দেবো তরকারিটা রান্না করার জন্য সেই পানিটা পরে দেব মাছটাকে একটু কষিয়ে নেব মাছটা কিন্তু কষানো আমার হয়ে গেছে আমি কিন্তু ঢাকনা দিয়ে মাছটাকে ঢেকে দিই নিজ এমনিতেই কষিয়েছি এখন দেব পানি আমার এই মেন পানি দেওয়া শেষ ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য হয়ে গেছে আমার মোটামুটিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে মাছটা হয়ে গেছে পুরো তরকারি আমার শেষ রান্না করা আমি এখন উপরে ধনে পাতার করবো ধনে পাতাটা দিয়ে দিব আর ব্যয়র্স আমি ধনে কিনে এক কেজি কিনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কুচি করে কেটে এটাই সিজনে রেখেছি কয়েকদিন হলো রেখেছি সেই ধনে দিয়ে দিলাম দেখুন বেয়ার্স এরকম একটু নেড়ে দিতে হবে একেবারে যখন শুকনো শুকনো করে একটা তরকারি খেলে এভাবে রান্না করতে হয় লেগে গেলে টুলে নেড়ে চেড়ে দিতে হয় তো হয়ে গেল আমার কাঁচা টমেটোর তরকারি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাসায় তৈরি করে খাবেন আর জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হলো সবাই সুস্থ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ